সার্ফিং হলো একটি সারফেস ওয়াটার স্পোর্টস, যেখানে একজন সার্ফার জলের চলমান ঢেউয়ের সামনের অংশে বা মুখোমুখি হওয়ার জন্য একটি বোর্ড ব্যবহার করে, যা সাধারণত সার্ফারকে তীরের দিকে নিয়ে যায়। উন্নত বিশ্বের বিভিন্ন সমুদ্র সৈকতে বহু আগে থেকেই সার্ফিং চালু থাকলেও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সার্ফিংয়ের সূচনা এক যুগ আগে। বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে আসছেন সার্ফিংয়ে, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বও করতে চান এদেশের সার্ফাররা। আমার মতে আসলে যে সরকারি যদি পৃষ্ঠপোষকতা পায় তাহলে তাদের জন্য সুবিধা হবে ইন্টারন্যাশনাল গেমসে অংশগ্রহণ করার জন্য। তো আমার স্বপ্ন হলো বিদেশে যে সার্ফিং কম্পিটিশন করা, বাংলাদেশে সুনাম বয়ে নিয়ে আসবো, এটা হলো আমাদের স্বপ্ন। কক্সবাজার সমুদ্র সৈকতে দীর্ঘদিন সার্ফিং প্রতিযোগিতা বন্ধ থাকায় এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে এখানকার সার্ফাররা দিন দিন হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। 100 উপরে আমাদের সার্ফার ছিল ছেলে মেয়ে মিলাই, এখন বাংলাদেশে সার্ফার মোটামুটি আস্তে 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 হারিয়ে যাচ্ছে। এদিকে সার্ফিং আরো এগিয়ে নিতে নানা উদ্যোগের কথা জানান এই সার্ফার। বাংলাদেশ সার্ফিংকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। সো আমাদের পদক্ষেপের মধ্যে প্রথমে যেটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিয়মিত এখানে কম্পিটিশন করা, সার্ফিং কম্পিটিশন করা, যেটি হচ্ছে বর্তমান সময়ে খুবই চ্যালেঞ্জিং। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সার্ফার গড়ে তোলা গেলে দেশের পর্যটন শিল্পে ভূমিকা রাখার পাশাপাশি বহির্বিশ্বে সুনাম বয়ে আনতে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।